ক্যান্ডি ফ্লস। তুমি কি আমাকে ক্যান্ডি ফ্লস খাওয়ার জন্য পার্টি নিমন্ত্রণ করেছো? জরুরি কথা বলার জন্য ডেকেছি। শুনি জরুরি কথা। আমি একটা মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছি, মেয়েটিকে বিয়ে করার কথা ভাবছি। সেই মেয়ে নিশ্চয়ই আমি না। না, তুমি না। একসময় শুনেছিলাম তুমি আমার প্রেমেও হাবুডুবু খাচ্ছিলে। সাঁতরে উঠে এসছি, আমি খুব ভালো সাঁতারু। এতে আমার কোনো সন্দেহ নেই, তোমার যাকে ইচ্ছা তুমি তাকে বিয়ে করবে, আমাকে জিজ্ঞেস করার কিছু নেই। তোমার পরামর্শ দরকার। যে মেয়েটিকে আমি বিয়ে করতে যাচ্ছি সে মেয়েটা একজন প্রস্টিটিউট। তার মানে? প্রস্টিটিউট কোনো সমস্যা না, মেয়েটা বিবাহিত, এটাই সমস্যা। ঠাট্টা করছো? ঠাট্টা করবো কেন? ওই দেখো আসছে, সঙ্গে লোকটা মেয়েটির স্বামী এবং একই সঙ্গে তার দালাল। টাকা পয়সা হিসাব করে নিবি। বড় লোকের নষ্ট বলা পাই, এরানে খাতির করে লাভ নেই। তাহলে কি গরিবের নষ্ট পোলাপানের খাতির করবো? বেতাল বন্ধ কর। আপনি থাকবেন না চলে যাবেন? আসে কিছুক্ষণ। হ্যালো হ্যালো, আমার নাম দিয়ে আপনার কী দরকার, কী প্রয়োজন সেটা বলেন। হুম হুম, এখনই তো বলতে পারবো না, একটু হিসাব নিকাশ আছে। তো জায়গাটা কোথায়? ও, গাড়ি পাঠাবেন? আচ্ছা, একটু হিসাব নিকাশ করে দেখি। আসেন কেমন? আছি ভালো। নাও ক্যান্ডি ফ্লস খাও। আপনারা বলছেন এটা ক্যান্ডি ফলস, এটা হলো গিয়ে হাওয়াই মিঠাই। কেমন আছেন? ভালো আছি। আমার নাম কণা, আমি খারাপ মেয়ে। আপনার নাম কি? আমার নাম লীলাবতী এবং আমি ভালো মেয়ে, সেটা আপনাকে দেখলেই বোঝা যায়। ইনি আপনার কে হয়? আমার বন্ধু। আপনার হয় বন্ধু আর আমার হয় কাস্টমার। কোথায় যাচ্ছ? আসতেছি। আমাকে এখানে কেন রেখেছো বলো তো? অপমান করার জন্য? তুমি একজন সিক পার্সন, আমি তো সিক না। একটা প্রস্টিটিউটের সঙ্গে আমাকে কেন পরিচয় করিয়ে দিলে জানতে পারি? তুমি বাস করো আলোয়, সে বাস করো অন্ধকারে, প্রভেদটা তোমাকে দেখানোর জন্য। আমাকে দেখাতে হবে কেন? আমি আর ওই মেয়ে কি কম্পিটিটর? তোমার প্রেম পাওয়ার জন্য কি আমরা কম্পিট করছি? এত রেগে যাচ্ছ কেন? লীলা, আ লীলা শোনো, আপনি চলে যান, আমার দেরি হবে। দেরি কি জন্য? পাগলা মানুষ, সারাদিন পার্কের বেঞ্চিতে বসে থাকে, তার কি কোনো ঠিক আছে? সারাদিন এক জায়গায় বসে থাকলে ব্যবসার ক্ষতি, টাকা কি সে হিসাব করে দিবে? জানি না। জানি না কি? জানি না আবার কি? টাকার বিভাগ সাকি করে নিবি। জি আচ্ছা কর। আপনার বান্ধবী কই? চলে গেছে? হুম, আমার দেখে যাচ্ছে, ঠিক বলছি না? হুম, ওই লোক তো তোমার স্বামী, তোমাকে দিয়ে ব্যবসা করাচ্ছে। উপায় কি? সে তো আর অন্য কাজ কাম পারে না, শরীর খারাপ। হাতির মতো শরীর? শরীর খারাপ মানে? দেখতেই শুধু হাতির মতো, ভেতরে কোনো বস্তু নেই, বুকে ব্যথা, হাঁপানি আর খালি ঘুমায়।
ওই যে দেখেন 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 ঘুমায় পড়ছে। তোমাকে একটা চাকরি দেবো, করবে? আমি তো লেখাপড়া জানি না, কি চাকরি? আমার একজন বন্ধু আছেন না আর্টিস্ট, ছবি আঁকার জন্য তার একজন মডেল দরকার, ঘন্টা হিসেবে পেমেন্ট। ল্যাংটা হয়ে বসে থাকুন, আমি পারবো না। বুঝছেন ভাই, জান আমার লজ্জা সরম আছে। তাই তো দেখছি। ওই যে ঠান্ডা কোক বেস্ত আছে, কিনা দেন। ওই কোকালা এদিকে আছে, দুটো কোক দে। তুমি একটা বুদ্ধিমতী মেয়ে, তোমার তো উচিত এই স্বামীর সঙ্গে বাস করা। তোমার উচিত ভালো একটা ছেলে দেখে বিয়ে করে সত্যিকার সংসার করা। আমারে কে বিয়ে করব? আপনি করবেন? আপনি করলে বলেন, আমি বিবাহ করব। আপনার যে আর্টিস্ট বন্ধু, সে আমার টাকা কত দিব? ঘন্টা হিসেবে পেমেন্ট, ঘন্টায় 50 টাকা। ঘন্টায় 100 টাকা হলে বিবেচনা করব। আপনার তো মাথা খারাপ? সামান্য তো আছে, চিকিৎসা করান না, দরকার কি? আমি তো বিপজ্জনক না, ভালো কথা। ডিমের ঝোল রান্না করতে পারো? কেন পারবো না? তাহলে রান্না করে যাও, ডিমের ঝোল রান্না করো। আপনার জন্য আমি রান্না করবো কোন দুঃখে? আমি কি আপনার স্ত্রী? রান্না করলেই স্ত্রী হয় না, একসময় একজন বাবুর্চি আমাকে রেঁধে দিত, সে কি আমার স্ত্রী? রান্নাঘর কোন দিকে? Thank you.
ভোজন কত প্রকার জানিস? তিন প্রকার, রাজসিক, সাত্বিক এবং তামসিক। সাত্বিক আহার হলো? বাবা খাও তো, খাওয়ার সময় জ্ঞানের বক্তৃতা শুনতে ভালো লাগে না। কিন্তু চুপচাপ খাওয়া তো ঠিক না মা, গল্প গুজব করে খাওয়াটাই হচ্ছে প্রাচীন বিধান, এটা হজমে সহায়ক। মুখ গোমরা করে ভাত খেলে অ্যাসিডিটি হবে, আলসার হবে। ভাইয়া খাওয়ার সময় কোনো শব্দ করে না, তার আলসারও নেই অ্যাসিডিটিও নেই। তুমি বকবক করতেই থাকো, তোমার আলসার অ্যাসিডিটি সবই আছে। কথাটা ভুল বলিস নি। এই সাজ্জাদ, তোর কি হজমের কোনো সমস্যা নেই? না বাবা, হজম বিষয়ক প্রসঙ্গ থাক, আমি একটা কথা বলতে চাচ্ছি। বল। আমি ঠিক করেছি, বিয়ে করবো। ভালো তো, খুব ভালো, খবরটা শুনে খুব আনন্দ পেলাম। বৌমার নাম কি? ওর নাম কনা। সুন্দর নাম, খুব সুন্দর নাম, নামটা আমার পছন্দ হয়েছে। কনা, চন্দ্রকনা। এই নিতু, তোর নাম পছন্দ হয়েছে না? নাম পছন্দ হলো, মেয়েটাকে তোমার পছন্দ হবে না বাবা। তোর যাকে পছন্দ হয়েছে তাকে আমার পছন্দ হবে না কেন? অবশ্যই পছন্দ হবে বাবা। মেয়েটা খারাপ, স্ট্রিট গার্ল, তার স্বামী আছে। কেমন আছো আতার? অনেক খুঁজে তোমার এই বাসা বের করেছি। তোমার নতুন বাসার ঠিকানা তো কেউই বলতে পারে না। শেষ পর্যন্ত সাজ্জাদের কাছ থেকে ঠিকানা পেলাম। আপনি আসবেন চিন্তা করিনি, আসুন ভেতরে আসুন। এনা বৈশাখী সংখ্যা, তোমার চার চারটে কবিতা চেপেছি। কি বলেন? তুমি এত ছেলে মানুষ কেন? চোখে পানি আসার মতো কি ঘটল? ভবিষ্যতে তোমার কত কবিতা ছাপা হবে, কবিতার বই বেরোবে, দিস ইজ অনলি দ্য বিগিনিং। আমাকে সালাম করার প্রয়োজন নেই, সালাম যদি করতে হয় বাবা মাকে আগে করো। বাবা মারা গেছেন। সে কি আমাকে জানাবে না? তোমরা এত দূরের মানুষ ভাবো আমাকে? এই পত্রিকাটা ছাড়া আমার আর কি আছে বলো? এই পত্রিকার সঙ্গে যারা যুক্ত তারাই তো আমার পরিবার। পরিবারে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো অথচ আমি জানলাম না। আচ্ছা বাদ দাও, তোমার চারটে কবিতা আমাকে পড়ে শোনাও।
কবির মুখ থেকে তার কবিতার আবৃত্তি শুনি। আগে মাকে পড়ে শোনাবে মা হাসপাতালে। অবশ্যই তোমার মাকে আগে শোনাবে। মা কিছুই শুনবে না, মা কোমায় আছে। বলো কি আথার, আমি কি যেতে পারি তোমার সঙ্গে? অবশ্যই। পুত্র অচেতন মাতাকে তার নিজের কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে, এই দৃশ্যটা দেখতে ইচ্ছে করছে। কখন যাবে? এখনই যাব। মা, আমি সুবর্ণ পত্রিকার সম্পাদক। আমি অনেকবার তার গল্প তোমার সঙ্গে করেছি। ওনার পত্রিকার বৈশাখী সংখ্যায় আমার চারটা কবিতা ছাপা হয়েছে, তোমাকে পড়ে শোনাবো। একটা ঝকঝকে রঙিন কাঁচ পোকা হাঁটতে হাঁটতে এক ঝলক রোদের মধ্যে পড়ে গেল, ঝিকমিকিয়ে উঠল তার নকশা কাটা লাল নীল সবুজ শরীর। বিরক্ত হয়ে বলল, দাঁড়াও আমি পড়ে শোনাই। একটা ঝকঝকে রঙিন কাঁচ পোকা হাঁটতে হাঁটতে এক ঝলক রোদের মধ্যে পড়ে গেল, ঝিকমিকিয়ে উঠল তার নকশা কাটা লাল নীল সবুজ শরীর। বিরক্ত হয়ে বলল, রোদ কেন, আমি চাই অন্ধকার, চির অন্ধকার। আমার ষোলোটা পায়ে একটা ভারী শরীর বয়ে নিয়ে যাচ্ছি অন্ধকারকে দেখব বলে। আমি চাই অন্ধকার, চির অন্ধকার। আমার দুটো টাকা দেবেন, মুড়ি কিনে খাবো। ভাই, আমার অবস্থা আপনার কেউ খারাপ, বরং আপনি অনেক সুবিধাজনক অবস্থায় আছেন। আপনি ভিক্ষা করতে পারছেন? আমি পারছি না। যান, আপনার ভিক্ষে দেওয়া লাগবে না। যান। অভাব নিয়ে চার লাইনের একটা লিমেরিক লিখেছি, ওটা কি দেবো আপনাকে? ব্যক্ত করেন না তো। যান। নাম কি আপনার? আকাশ বিন। লিমেরিকটা আপনাকে উৎসর্গ করা যেতে পারে, লেখা থাকবে ভিক্ষুক আকাশ মিয়াকে উৎসর্গ। আগে জানালা দিয়ে একটা মজার কাণ্ড দেখলাম, আপনি একজন ভিক্ষুকের সঙ্গে বসে গল্প গুজব করছেন। কি গল্প করছিলেন? টাকার বদলে তাকে একটা কবিতা দিতে চেয়েছিলাম, রাজি হলো না। আমি কি কবিতাটা শুনতে পারি? আমি অবশ্য ভিক্ষুক না। আপনার মার কেবিনের দেয়ালে যেসব কবিতা ঝুলিয়ে রেখেছেন আমি সব পড়েছি। থ্যাংক ইউ। লিলুয়া মানে উদাসী, আর লিলুয়া বাতাস মানে উদাসী বাতাস। আমি যাই, মাকে দেখে আসি। চাল ডাল ছিল না ঘরে, নুনেরও অভাব, লিলুয়া স্বভাব। Thank you.
চিঠি লিখেছে, তোমাকে চিঠিটা পড়ে শোনাচ্ছি। আতা, তুই যে গাধার গাধা ছাগলের ছাগল তাকে জানিস, মিলির বিয়ের ব্যবস্থাটাও করতে পারলি না, সে কি বিয়ে করবে না? কবিতা 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 লিখে তুই কি রবীন্দ্রনাথ হয়ে যাবি? এতদিন একটা চাকরি জুটাতে পারলি না, আমি যদি এক মাস টাকা না পাঠাই তোরা তো পথে পথে ভিক্ষা করবি। মা, পুরোটা চিঠি দিয়ে আমাকে গালাগাল কাজে আর পড়বো না, আসল খবরটা শুধু বলি। মনিকাবু নিজেই এক ছেলের সঙ্গে মিলির বিয়ে ঠিক করেছে, ছেলে নিউ ইয়র্কে ক্যাব চালায়। ট্যাক্সি ড্রাইভার শুনে এতটা আপসেট হল না মা, ছেলে এখন দেশে আছে, বিয়ে করে বউ নিয়ে চলে যাবে। তোমার মেয়ে ম্যানহাটনের রাস্তায় হাঁটবে, ছুটিতে বেড়াতে যাবে আটলান্টিক সিটিতে। যাই হোক, আগামী বুধবার ছেলে মিলিকে দেখতে আসবো, দেখা হবে জানিস স্কুল। মিলি, তোমাকে আমার পছন্দ হয়েছে, বেশ পছন্দ হয়েছে। এখন বলো, আমাকে কি তোমার পছন্দ হয়েছে? চুপ করে থাকলে হবে না, মুখে বলতে হবে ইয়েস অর নো। লজ্জাবতী বাঙালি মেয়ে হলে চলবে না, দুদিন পর তুমি হবে আমেরিকান সিটিজেন। আমাকে পছন্দ হয়েছে? আপা আপনাকে পছন্দ করেছেন, এটাই যথেষ্ট। বোকার মতো কথা বলবে না, বোকা মেয়ে আমার পছন্দ না। আমি তো তোমার আপাকে বিয়ে করবো না, আমি তোমাকে বিয়ে করবো। তোমার পছন্দ আমার জানার প্রয়োজন। জি, আপনাকে আমার পছন্দ হয়েছে। গুড, সামনের মাসে 7 তারিখ বিয়ে, দেখি। হ্যাঁ, আংটি কিনবো তো, তোমার হাতের আঙ্গুলে মাপ নিতে। বাহ, তোমার হাতের আঙ্গুলের গন্ধ তো সুন্দর। এই প্রথম কেউ আমার আঙুলের প্রশংসা করল। আমার মধ্যে কোনো 2 নম্বরই পাবে না। যেটা ভালো সেটাকে আমি ভালো বলি, যেটা মন্দ সেটাকে আমি মন্দ বলি। ভালো তো কিছু মনে করো না, মাঝে মধ্যে আমি সামান্য ড্রিঙ্ক করি, বিদেশে এসব কোনো ব্যাপারই না। তোমাকে আগে জানিয়ে রাখলাম, বিয়ের পর আবার কেমন শুরু করবে না, ওকে? সিটিজেনশিপ পাওয়ার জন্য একটা আমেরিকান মেয়েকে বিয়ে করেছিলাম, কন্ট্যাক্ট মেরিজ, তুমি নিশ্চয়ই জানো? জানি না। এখন জানলে? আমি সব খোলাসা রাখতে চাই, কারণ কেমন আমার পছন্দ না। আসো, আসো, এসে বসো, আসো। একটু হাসো। মজিদ ভাই, আমার বিয়ে হয়ে যাচ্ছে, আপনি আমার বিয়েতে থাকবেন না? আমি আপনাকে বড় একটা চিঠি লিখেছি, ঠিকানা জানি না বলে পাঠাতে পারছি না। আপনি কোথায় বলুন তো? বোরকাটাকে একটু নামানো যায়? দেখি কি লিখেছ। শুরুতেই তো ভুল, আর্টিকেল দি বসবে না, পাথরের মূর্তি হয়ে বসে থাকলে কিভাবে পড়াবো বলো শুনি। ইউ গট টু কমিউনিকেট উইথ মি। টাইফয়েড বানান জানো? জানলে বলো।
হ্যাঁ বানান ঠিক আছে, কিন্তু মুখে বলতে সমস্যা কি? আমি তোমাকে পড়াচ্ছি, তোমার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার দরকার না। আমার কাছে সবসময় বোরকা পরে আসো কেন? এই যে বডিগার্ড নিয়ে আসো, তুমি কি আমাকে ভয় পাও? ওকে ঠিক আছে, আজকের মতো পড়া শেষ, যাও। রাঙা আপার সাথে পড়ার বাইরে কোনো কথা বলা কিন্তু নিষেধ আছে। মাস্টার সাহেব আছেন কেমন? ভালো আছি। ছাত্রী কেমন দেখতেছে? ভালো, তুমি বেশি লাজুক। লাজুক তো ভালো, লাজ লজ্জা দেশে নাই, কাজটা কি ভালো? বেশি লাজও তো ভালো না। বিনয়, লজ্জা, মায়া এগুলো হলো সেফার গুণ। অতিরিক্ত সেফার ভালো, দোষ অতিরিক্ত ভালো না, গুণ ভালো, ঠিক না? কোথায় কলেজ কিছুই লেখে নেই, তার খবর কেন? এমনি ভাইয়া, মিলির বিয়ে কি এই বাড়িতেই হবে? আত্মীয় স্বজনদের দাওয়াত করবে না? না, ভাত খা, কথা বলিস না। ভাইয়া, বিয়ের খরচের টাকা কোথায় পাবে? জানি না। বড়বাবু নিশ্চয়ই পাঠাবে। ভাইয়া, বড়বাবু টাকা পাঠালে আমাকে এক জোড়া জুতা কিনে দিও। তোর জুতা নেই? শেষ পর্যন্ত তোর সাথেই আমার বিয়ে। Thank you.
শুরু করেছিস? বিয়ে বাড়ি সাজাবো না, আর যদি 500 টাকা পেতাম তাহলে মরিচ বাতি ভাড়া করে নিয়ে আসতাম। এই মিলি, তোর কাছে 500 টাকা আছে? দেনা 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 500 টাকা দেনা দেনা। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। গতকাল সে অন্য একটা মেয়ে দেখতে গেছে, তাকে পছন্দ হয়েছে, কাজে ডেকে বিয়ে করে ফেলেছে। মিলির ঘর থেকে সবাইকে বিদায় কর, আমি মিলিকে ব্যাপারটা বলছি। কান্নাকাটি বন্ধ করতো, আগে প্রবলেমের সলিউশন হোক, তারপর যত ইচ্ছা কর। পৃথিবীর সব রূপ নিয়ে তুই বসে আছিস রাঙা রাজকন্যার মতো। এখন বলো আমাকে জরুরি কথাটা কি বলবে? আকাশে অনেক মেঘ করেছে জানিস? জানি, বিজলি চমকাচ্ছে, মনে হচ্ছে খুব বৃষ্টি হবে। অনেকদিন আগে আমরা 3 ভাই বোন মিলে বৃষ্টিতে ভিজে খুব হইচই করেছিলাম, মনে আছে?
আয় আরেকবার বৃষ্টিতে ভিজি। তুই একটা সাধারণ শাড়ি পরে আয়। আমার বিয়ে ভেঙে গেছে, তাই না ভাইয়া?